এক দলে বেশি দিন থাকলে শ্বাসকষ্ট হয়, তাই এ দল ছেড়ে ওদলে, ওদল ছেড়ে এ দলে ঝাপাঝাপি হচ্ছে। এটা নতুন কিছু নয়, মানুষকে ঠকানোর রাজনীতি বামপন্থীরা কখনোই করেননি, আজও করছেন না এবং আগামী দিনেও করবেন না। আজ নদিয়া নবদ্বীপ ব্লকের নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে রেড ভলেন্টিয়ার্সদের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বাম নেত্রী ঐশী ঘোষ। বাম ছাত্র আন্দোলনের নেত্রী আরো জানান, আমরা মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তারা দেখুক, তারা বুঝুক দেশের কঠিন পরিস্থিতিতে কারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল আর কারা পলিটিক্যাল ক্যারিয়ারে নিজেদের চমকানোর জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি করছে। ত্রিপুরা সম্পর্কে সাংবাদিকদের সামনে মুখ খুললেন ঐশী ঘোষ। ত্রিপুরার বিজেপি সরকারকে এক হাতে নিয়ে তিনি জানান, ত্রিপুরাতে এভাবে বাকি কামরেদের ওপর বর্বরোচিত আক্রমণ এবং দলীয় কার্যালয় ভাঙচুর করছে, তার তীব্র নিন্দা জানিয়ে বাম আন্দোলনকে সমর্থন জানিয়ে কুর্নিশ জানালেন যুবনেত্রী ঐশী ঘোষ। আর ত্রিপুরাতে কামরেদের প্রতিরোধ আগামী দিনে লড়াইয়ের পথ দেখাবে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। তাহলে আমরা কি কি করতে পারতাম যদি আমরা সরকারে থাকতাম? তাহলে মানুষকে এরকম ভাবে হাহাকার করে মানুষকে রাস্তায় মারা যেতে হতো না। আমরা যদি থাকতাম, যে বিকল্পের কথা আমরা বারবার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেই বিকল্পকে কোথাও না কোথাও অল্প হলেও আমরা করে দেখাতে পেরেছি। আমরা দেখাতে পেরেছি যে এই দেড়টা বছরে যখন স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা কলেজ যায়নি, যারা স্কুল যায়নি, যাদের শিক্ষা ব্যবস্থার সবকিছু বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন স্কুল কলেজের খরচা বাড়ছে, পড়াশোনার খরচা বাড়ছে, তারা স্কুল কলেজ যেতে পারছে না। অনেকে ফোন করে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কি আর স্কুল যেতে পারবে, তারা কি আর পড়াশোনা করতে পারবে, আর তারা পড়াশোনা কালকে না করতে পারলে কিন্তু তারা চাকরির যোগ্য হবে। এই সময় দাঁড়িয়ে থেকেও অনেক জায়গায় এই রাজ্যের বহু জায়গায় আমরা দেখেছি যে রেড ভলেন্টিয়াররা একটা পাঠশালা খুলেছে, তারা স্কুল চালাচ্ছে। এই ব্যাপারটাকে মানুষের কাছে বোঝানোর জন্য যে শিক্ষা আমাদের জীবনে কতটা জরুরি, এই স্কুল কলেজ যে একভাবে সরকার বন্ধ রেখেছে, যে খোলার প্রচেষ্টা করছে না, তাতে এই যে বাচ্চারা আছে আগামী দিনে তারা যারা পড়াশোনা পাবে না, তাদের যে চাকরির যোগ্যতা সেটা তারা পাবে না, তারা চাকরি না করলে তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এই কথাটা আমাদেরকে আগামী দিনে বুঝতে হবে যে মানুষকে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে শিক্ষা একটা কিন্তু ভীষণ একটা জরুরি জিনিস যেটা আমাদের দরকার। আর তাই জন্যে স্কুল কলেজ সরকারের ইমিডিয়েটলি খোলা দরকার, সেখানে বাচ্চাদেরকে ফেরত নিয়ে যাওয়া দরকার, কিন্তু সাথে সাথে যে কাজটা করা দরকার কি ভ্যাকসিন তার আগে সবার কাছে পৌঁছে দিতে হবে, সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, ভ্যাকসিনেট করে ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজে ফেরাতে হবে। স্কুল কলেজে ফিরিয়ে যে বেকারত্বের হার আজকে আমাদের রাজ্যতে বাড়ছে সেইগুলোকে পূরণ করতে হবে, কিন্তু সাথে সাথে মানুষের জন্য কাজ করতে হবে। আজকে রক্তদান শিবিরের সম্বন্ধে কিছু বলুন। এটাই বলতে চাইবো যে রক্তদান যে শিবির এখানে হচ্ছে রেড ভলেন্টিয়ারের দ্বারা, তাদেরকে অনেক অনেক অভিনন্দন লালছিলাম। কারণ এই মানুষের কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি এই গোটা দেড়টা বছরে প্যান্ডেমিকের সময় যেভাবে মানুষের রক্তর প্রয়োজন হয়েছে, অক্সিজেনের দরকার পড়েছে, সেই সময় দাঁড়িয়ে থেকে রেড ভলেন্টিয়ারদের যেভাবে টিম কাজ করেছে বিভিন্ন জেলায়, সেটারই একটা উদাহরণ এই রক্তদান শিবির, যেখানে এখনও আমাদের কমরেডরা চেষ্টা করছে যে মানুষের যদি সংকট কখনো হয় আগামী দিনে যাতে তারা সামনের সারি থেকে দাঁড়িয়ে থেকে সাহায্য করতে পারে। গতকাল বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলো, এই বিষয়ে কিছু বলতে চান? এটাই বলতে চাই যে এটা নতুন কিছু নয়, তৃণমূল থেকে বিজেপিতে ঝাপাঝাপি হচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে ঝাপাঝাপি হচ্ছে। এই রাজনীতি মানুষ বুঝেছে, এই রাজনীতি মানুষ জানে যে তারা মানুষের জন্য কাজ করছে না, তাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় তারা অন্য দলে যায়, আবার তাদের সেই দলে শ্বাসকষ্ট হয় তারা অন্য দলে ফিরে যায়। কিন্তু আমরা এটাই বলতে চাই কি যে মানুষকে ঠকানোর রাজনীতি বামপন্থীরা কখনোই করেনি, আগামী দিন আজকেও করছে না, আগামী দিনেও করবে না। আমাদের যে রাজনীতি সেটা হচ্ছে মানুষের যে দরকার, মানুষের যে কাজ সেটাকে সামনে রেখে সেই কাজ আমরা করব, এবং কে এলো কে গেল সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমরা মানুষকে এটাই বলতে চাই যে আপনারা বুঝুন, আপনারা দেখুন আপনাদের পাশে কঠিন সময় কে দাঁড়িয়ে আছে আর কারা নিজেদের পলিটিক্যাল একটা ক্যারিয়ার চমকানোর জন্য এখানে রাজনীতি করছে পশ্চিমবঙ্গতে। ত্রিপুরার রাজনৈতিক সম্বন্ধে, রাজনৈতিক ইয়ের সম্বন্ধে কোনো বক্তব্য? ত্রিপুরাতে আমাদের যেভাবে পার্টির অফিস হোক, পার্টি আমাদের যে কমরেডরা আছে তাদের ওপরে যেভাবে বর্বর অ্যাটাক চলছে বিজেপির দ্বারা,
সেটাকে আমরা মানে কন্ডেম করি, কিন্তু সাথে সাথে এটাই বলি যে ত্রিপুরাতে যেভাবে প্রতিরোধ গড়ে উঠছে সেটাকে কুর্নিশ জানাই, লাল সালাম জানাই আমাদের কমরেডদের। কারণ কি, যে বিজেপি যেভাবে আটক শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের কমরেডদের যে প্রতিরোধ সেটাই আগামী দিনে আমাদের ওখানে পথ দেখাবে।